বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ হিরবিলমিন ওয়াল আকিবতুল মুতাকিন আসসালাত আসসালাম আলাই সঈদুল মুরসলিন সম্মানিত দিনে ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত আজকের আলোচ্য বিষয় হল যে কী কী কারণে রোজা ভঙ্গ হয়ে যায় আর কী কী কারণে রোজা ভঙ্গ করা জায়েজ এবং কী কী কারণে রোজা মকরু হয় আর কী কী কারণে রোজা মকরু হয় না এ বিষয়টি নিয়ে আলোচনা করব তাহলে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন তাহলে আসুন আলোচনাটি শুরু করি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রমজান মাসের রোজা ইসলামের তৃতীয় রুক্ষণ সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়ত করে পানাহার সহবাস ইত্যাদি থেকে বিরত থাকলে শরীয়তের পরিভাষায় তাকে রোজা বলে রোজা আল্লাহ পাকের কাছে অতি প্রিয় ইবাদত কোরআন হাদিসে রোজার ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে সারা বছরের মধ্যে রমজান মাসই সর্বোত্তম ও বরকতময় রোজা কি কি কারণে ভঙ্গ হয়ে যেতে পারে এক রোজা অবস্থায় ইচ্ছাকৃত কিছু পানাহার করিলে দুই কেউ জবরদস্তিভাবে পানাহার করালে তিন যে কোনো লিঙ্গের মধ্যে পিচকারে নিলে চার নাক দ্বারা মস্তকে পানি ঠেনে নিলে পাঁচ কানের ভিতরে কোন তরল ওষুধ বা তেল প্রবেশ করালে ছয় শরীরের কোথাও ওষুধ লাগালে যদি তা ভিতরে প্রবেশ করে সাত মুখ ভরে বমি করলে আট রাত বাকি আছে মনে করে শুভে সাদেকের সময় সেরি খেলে নয় সূর্য ডুবেচে ধারণা করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে দশ বুধের কারণে কিছু পানাহার করে রোজা ভেঙ্গে গেছে ভেবে পুনঃ পানাহার করলে এগারো কণ্ঠনালীতে কিছু প্রবেশ করলে বারো ঘুমের ঘরে স্ত্রী সহবাস করলে তেরো সমগ্র রমজান মাসে একটি রোজারও নিয়ত না করলে এই সমূহে রোজা ভঙ্গ হবে কিন্তু ইফতার করবে না সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে সময় মতো ইফতার করবে এবং রমজানের পরে এই রোজার কাজা আদায় করবে কি কি কারণে রোজা ভঙ্গ করা জায়েজ। এক রোজা অবস্থায় যদি কঠিন রোগে আক্রান্ত হয় এবং ওষুধ সেবন না করলে রোগ বৃদ্ধি পেয়ে মৃত্যু ঘটার আশঙ্কা হয় তবে রোজা ভঙ্গ করা জায়েজ হয় সুস্থ হলে পরে রোজার কাজা আদায় করতে হবে দুই গর্ভবতী মহিলার নিজের বা গর্বের সন্তানের ক্ষতির সম্ভাবনা হলে রোজা ভঙ্গ করা জায়েজ কিন্তু পরে কাজা আদায় করতে হবে তিন পিপাসায় পানি পান না করলে যদি মৃত্যুর আশঙ্কা হয় তবে রোজা ভঙ্গ করা জায়জ হবে পরে কাজা আদায় করতে হবে কি কি কারণে রোজা মখরু হয় এক পরনিন্দা বা করলে দুই কোনো জিনিসের স্বাদ গ্রহণ করলে কিন্তু স্বামী বা মনিবের অত্যাচারের ভয় থাকিলে স্বাদ গ্রহণ করিলে মখরু হইবে না তিন কোন বস্তু চর্বণ করিলে অথবা শিবাইলে চার রোজা অবস্থায় একেবারে চুপ করে থাকিলে পাঁচ কোন মাজন দ্বারা দাঁত মাঝিলে ছয় পানিতে নেমে পায়ু ছাড়িলে সাত শরীরে ভিজা কাপড় জড়িয়ে রাখিলে আট গালিগালাজ করিলে নয় মিথ্যা কথা বলিলে দশ ইচ্ছা করে বমি করিলে কি কি কারণে রোজা মখরু হয় না এক রুজা অবস্থায় স্বপ্ন দোষ হইলে দুই ভুলবশত কিছু পানাহার করিলে তিন কোন মেলুকের প্রতি দৃষ্টিপাত করায় বীর্য নির্গত হলে চার শরীরে তেল মালিশ করিলে পাঁচ কন্টনালিতে ধুলাবালি প্রবেশ করিলে ছয় মেসওয়াক করিলে ও সাত থুতু গিলে ফেললে কিন্তু এক সাথে থুতু জমা করে গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেক অজানা ব্যক্তির কাছে পৌঁছে দিন তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে ওয়া দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ হিরবিল আলমিন